সন্তান যখন মাকে মা বলে ডাকে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সন্তান যখন বাবাকে আব্বু বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা একদিন আব্বাজানের বিছানার পাশে রাতের বেলা বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে। আব্বাজান জিজ্ঞেস করেন, ও বিবি কেন কান্না করো এই রাতের বেলা? আম্মাজান জবাব দিলেন, ও স্বামী আমার মনের ভেতরে বড় কষ্ট বড় দুঃখ, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি। কি মনে কষ্ট? বলে, আজ একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন? বলে, ওই শাসনের জন্য ধমক দিয়েছিলাম, একটা ধমকের কারণে সন্তান অভিমান করে আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে। এই কথাটা শোনার পরে স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলে, রে স্ত্রী টেনশন করবা না, সবর এখতিয়ার কর রে স্ত্রী, একদিন না একদিন সন্তান ফিরে আসবে আর তোমাকে মা বলে ডাক দিবে। এই কথাটা বলার পরে আম্মা জান বলে, ও স্বামী আমার, আপনি তো বাচ্চাটারে গর্ভে ধারণ করেন না, আমি মা সন্তানের গর্ভে ধারণ করেছি। আমি দীর্ঘ কয়েক মাস পেটে ব্যথা নিয়ে দিন রাত কাটিয়েছি, কত রাত আমি আরামে ঘুমাইতে পারি নাই, কতবার খানার প্লেটটা সামনে নিয়ে খানা খেতে পারি না আমার পেটের ব্যথার কারণে। ওই সন্তানের দিকে নজর করিয়া সব ব্যথা আমি ভুলিয়ে গেছি, ওই সন্তানের প্রসব বেদনা তো আপনি সহ্য করেন নাই, আমি মা তো প্রসব বেদনা সহ্য করেছি, মনে হয় যেন সাতটা আসমান আমি মায়ের মাথার উপরে চেপে বসেছি। আমি বিদায় চির বিদায়ের কান্না শুরু করেছি, আমার কান্নার কারণে আমার পার্শ্বের ঘরের মানুষ ঘুমাতে পারে না। আমি এক পর্যায়ে তোমার হাতটা ধরে বিদায় নিয়েছিলাম আর বলেছিলাম, রে স্বামী আমাকে চির বিদায় দাও, তোমার ঘরে এসে খেদমত ঠিক মতো করতে পারিনি, আমাকে মাফ করে দাও, মনে হয় আমি আর বাঁচব না, সন্তানের প্রসব বেদনা আমি সহ্য করতে পারি না। ও স্বামী, ওই প্রসব বেদনার কথা আমি সহ্য করেছি, সব ধৈর্য ধারণ করেছি, শুধু তাই নাই বাচ্চাটারে লালন পালন করে আমি মা বড় বানাইলাম, কতবার খানা সামনে নিয়েও খেতে পারি না, বাচ্চা প্রস্রাব পায়খানা করে দিয়েছি, এত কষ্ট সহ্য করার পর আমার জীবনের সব মায়া মোহাব্বত যেন এই সন্তানের জন্যই হয়েছে। আজকে তুমি যতই আমাকে বুঝাও আমি নিজের কন্ট্রোল করতে পারি না, আমি যতই চেষ্টা করি খানা সামনে নিয়ে খাবো কিন্তু আমার খানা মুখের ভেতরে যায় না, আমি যতই চেষ্টা করি রাতে একটু আরামে ঘুমাবো আমার চোখে ঘুম আসে না, আমার দুটো কান সজাগ, কখন এসে আমার বাচ্চা আম্মু বলে একটা ডাক দিবে, আমার সন্তানের একটা ডাক আমার কলিজা ঠান্ডা করে ফেলবে। আল্লাহ বলেন, রে গোলাম, ওই মা তো তোরে জন্ম দেয় নাই, তোর সুন্দর চেহারাটা তো তোর মা বানায় নাই, তোর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ তোর মা বাবা বানায় নাই, মায়ের গর্ভে তোর দীর্ঘ কয়েক মাস খানার ব্যবস্থা তোর মা বাবায় করে নাই, আমি আল্লাহ পাক তোর মায়ের গর্ভে সুন্দর করে তোরে বাঁচায় রাখলাম, খানার ব্যবস্থা করলাম, দুনিয়াতে আসার পরে তুই কি খাবি তোর মা তৈরি করে দিতে পারে নাই,
আমি আল্লাহ পাক দয়া করিয়া তোর জন্য কুদরতে খানার ব্যবস্থা করে রাখলাম। যেই মা শুধুমাত্র তোরে একটু লালন পালন করলো, প্রস্রাব পায়খানা থেকে তোরে বাঁচায় পরিচ্ছন্ন করলো, তোর বাবায় তোরে কাপড় দিল আর কিছুই না। ওই মা বাবায় যদি তোর একটা ডাক না শুনলে কলিজায় কষ্ট পায়। আর আমি আল্লাহ তোরে এক ফোঁটা না পাক পানির থেকে বনিয়া দুম্বা নাইয়া, আমি আল্লাহ তোরে এত সুন্দর একটা চেহারা দিলাম, জিহ্বা দান করলাম কথা বলার জন্য, মায়ের গর্ভে তোর জিহ্বাটা রক্ত দিয়া নাপাক করি নাই। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তোর জন্য খানার আয়োজন করেছি রে গোলাম, তোর মা তোর জন্য পানির ব্যবস্থা করতে পারে না, বাতাসের ব্যবস্থা করতে পারে না, আলোর ব্যবস্থা করতে পারে না, আমি আল্লাহ আলোর ব্যবস্থা করেছি তোর জন্য, রাস্তা চলার জন্য ব্যবস্থা করেছি, খানার ব্যবস্থা আমি আল্লাহই করেছি। আজকে বান্দা তোরে বলি নাই, তুই 24 ঘন্টা আমার জিকির করবি বলি নাই, তুই তোর মাকে ডাকবি ডাক বাধা নাই, বাবাকে আব্বা বলে ডাকবি বাধা নাই, তুই বাজারে যাবি ব্যবসা করবি কোনো বাধা নাই, তুই সন্তান নিয়ে পরিবার নিয়ে জীবন কাটাবি বাধা নাই। তবে আমি তোরে 5 বেলার জন্য একটা আদেশ দিলাম, ওই 5 বেলার নামাজে আসিয়া তুই যখন কপালটা মাটিতে ঠেকায়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব রে গোলাম। আজকে আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ বড় আদর করে তোদের বানায়া তোদের দিকে কুদরতের নজর দিয়া তাকায় আছি। তোর মা যেমন কান সজাগ রাখে, তুই মা বলে কখন ডাক দিবি, আর আমি আল্লাহ তোর দিকে কুদরতের নজর দিয়ে তাকায় থাকি রে গোলাম, তুই কখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকটা পেয়ে বড় খুশি হয়ে যাব। আল্লাহর এক বান্দা একটা মূর্তি বানায়া ওই মূর্তিটাকে সামনে নিয়ে সনম 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 বলে ডাকে, দীর্ঘদিন পর্যন্ত সনম সনম বলে ডাকে কোনো আওয়াজ নাই, হঠাৎ একদিন জবান থেকে অনিচ্ছায় আওয়াজ বের হয়ে গেল সমাদ, আল্লাহু সমাদ। আওয়াজটা বের হওয়া মাত্র গাইবি আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া আবদি। বান্দা বলে কে আওয়াজ দিলেন, আল্লাহ জবাব দিলেন আনা রব্বুক, আমি তোমার রব। আল্লাহর বান্দা বলেন কে আপনি, কেমন রব, এত বছর আমি ডাকলাম কোনো জবাব তো পেলাম না। আল্লাহ বলেন বান্দা তুমি যাকে ডাকছো সে তো তোমাকে বানায় নাই, বানানোওয়ালা তো আমি মালিক, আমি আল্লাহ তো তোরে সুন্দর করে আদর করে বানাইলাম, আমি নজর দিয়া থাকছিলাম তুই কখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। যখন তোর জবান থেকে সমাদ শব্দটা বের হয়ে গেল, তুই এত বছর সনাম সনাম বলে মূর্তিকে ডাকছো, আমি আল্লাহ তোর উপরে একবারও রাগ করি নাই, পানিও বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর সমাদ ডাকটা পাইয়া দিলটা বড় খুশি হয়ে গেল, আমি তোর একটা ডাক জবাব পাওয়ার পর আমি আল্লাহ শুধু জবাব দি নাই, বল তুই সাক্ষী হয়ে থাক, তোর এই ডাকের বিনিময়ে জীবনের সব গুনাগুলো মাফ করে দিলাম। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় রে গোলাম, তুমি 100 জবাই করিয়া হত্যা করিয়াও যদি মানুষের বিদায় দাও, আল্লাহ তো দয়াময়, আল্লাহ বলেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যখন বান্দা আল্লাহর রহমতের দরজায় এসে ক্ষমা চাইবা, পাহাড় সমপরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলে তাহলে আমার মাফের কি পদ্ধতি, বলে তুমি তওবা করো একজন খাঁটি আল্লাহওয়ালার দরবারে যাও। বলে এমন একজন খাঁটি আল্লাহওয়ালা কোথায় পাই, কোথায়? বলে আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া বসো।
দেখো আল্লাহওয়ালাদের মজলিস কোথায় পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কোরআন সুন্নার কথার মজলিস কোথায় পাওয়া যায়। আল্লাহর বান্দা ঠিকানা নিল, অমুক এলাকায় কোরআনের বয়ান চলে, আল্লাহওয়ালাদের বয়ান চলে, আল্লাহর বান্দা ওখানে রওনা হয়ে গেল। আল্লাহর বান্দা রওনা হইয়া শামন দিকে যায়, ঘরের থেকে বের হয়ে কিছু দূর যাওয়া মাত্রই আজরাইল আলাইহিসসালাম হাজির হয়ে গেল, তার জানটা নিয়ে গেল, রুহ কবজ হয়ে গেল, জায়গায় পড়ে রইল। এখন বেহেশতের ফিরিশতারা, জাহান্নামের ফিরিশতারাও এসে হাজির হয়ে গেল, জান্নাতের ফেরেশতারা বান্দার রুহটাকে নিয়ে জান্নাতে নিতে চায়। কারণটা কি বলে, বান্দা তওবা করার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে দরবারে রওনা হয়েছে। জাহান্নামের ফেরেশতারা বলে না একে জাহান্নামের দিকে নিয়ে যাব, জীবনে গুনাহ কম করে নাই আর তওবার নিয়ত করেছে, এখনো তো তওবা করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তামাশা দেখতেছেন, ফয়সালার জন্য আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল গিয়া সমাধান করে দাও, আমার ওই যুবক বান্দাটা যেখানে ইন্তেকাল করেছে ওখান থেকে তার বাড়ির জায়গা কাছে নাকি আল্লাহওয়ালাদের মজলিস বা দরবার কাছে? কিতাবের মধ্যে লেখে ওই বান্দা যেখানে ইন্তেকাল করলো সেখান থেকে তার বাড়ি কাছে আল্লাহওয়ালাদের মজলিস দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বড় রহমান, আল্লাহ পাক হলেন বড় গফফার, আল্লাহ তাআলা কুদরতিভাবে বাড়ির জায়গাটা দূর করিয়া আল্লাহওয়ালার মজলিসটাকে কাছে করে দিলেন, আর বললেন তুমি জমিনটা মাপ দিয়া যদি দেখো আল্লাহওয়ালার জমিনটা কাছে তো জান্নাতে পাঠায়া দাও, আর যদি দেখো তার ইন্তেকালের জায়গা থেকে বাড়িটা কাছে জাহান্নামে পাঠায়া দাও। আল্লাহ কুদরতিভাবে বাড়ির জায়গা দূর করে আল্লাহওয়ালার জায়গাটা কাছে করে দিলেন। জিব্রাইল আমিন মাপ দিয়া দেখে তার ইন্তেকালের জায়গা থেকে আল্লাহওয়ালার মজলিস বা দরবার কাছে, ফয়সালা দিয়া বলে জান্নাতের ফিরিশতা এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. আল্লাহ বলেন যারা গুনাহ করছো নফসের উপরে জুলুম করেছো আল্লাহর রহমতের দিকে তাকায় ক্ষমা চাও। এই তওবার মজলিস গুলো হলো আল্লাহওয়ালাদের মজলিস, এই মজলিস থেকে যখনই রাস্তায় বেরিয়ে যাবেন সব জায়গা কিন্তু গুনাহ কামাই করার জায়গা। দোকানে বসবেন অনর্থক কথা হবে গুনাহ, বেগানার দিকে নজর হবে গুনাহ, কিন্তু এই প্যান্ডেলে যতক্ষণ থাকবেন গুনাহ তো হবেই না বরং সওয়াব লেখা হবে। অতএব যার যার গুনার দিকে নজর করে তওবা করেন। আসছেন বহু দূর থেকে আল্লাহওয়ালাদের বয়ান শোনার জন্য, আমাদের জিরি মাদ্রাসা চট্টগ্রামের বড় একজন বুজুর্গ জুমার আজানের পরে নামাজের আগে বয়ান করলেন, এরে নবীর উম্মতের দল, এ সমস্ত বুজুর্গদের নজর পড়লে আর চেহারা দেখলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এই আল্লাহওয়ালাদের মজলিসে সময় দেন বাহিরে সময় না দিয়া, আর আল্লাহকে বলেন আল্লাহ যে কোনো উদ্দেশ্যে আসিয়া থাকি না কেন একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই হাজির হয়েছি, গুনাহ নিয়ে আসছি এই ময়দান থেকে যেন গুনাহ নিয়ে আর ফেরত না যাই। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আর আমি তো আপনাদের এই এলাকায় যারা আছে সবাই আপনাদের মেহমানদের মেজবান, আমিও আপনাদের কাছে বিনয়ের সাথে দোয়া চাই, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। আপনারা আসছেন আল্লাহর মহাব্বতে দাওয়াতের কারণে, এত মহাব্বত করে আপনারা এখানে আসছে, দেওয়ার মতো আমার হাতে যদিও কিচ্ছু নাই তবে আল্লাহ পাকের কুদরতে কোনোটার অভাব নাই, আমি শুধু আপনাদের থেকে দোয়া চাই আল্লাহ পাক যেন ইখলাসের সাথে দিনের খেদমতের জন্য কবুল করেন, মাদ্রাসা আল্লাহ কবুল করেন,
ছাত্র ওস্তাদ যারা সবাইকে কবুল করেন, এলাকার সমস্ত মুরব্বী যুবকেরা খেদমত করতেছেন, তাদের জন্য দোয়া চাই। আল্লাহ পুরা এলাকাকে যেন দিনের আলো দিয়ে আলোকিত করে দেন। যারা মেহনত করতেছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। মা বোনেরা যারা আসছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। মাহফিলের শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ সারা দেশ থেকে আপনার বান্দারা আসে, আমরা বড় দুর্বল, সবার খেদমত করার সেই ব্যবস্থাপনা করতে পারি নাই। আয় আল্লাহ ভালো একটা বড় মাঠের ব্যবস্থা নাই, আপনি কুদরতের হাতে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ভালো আপ্যায়নের ব্যবস্থা করতে পারি নাই, আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অজু স্টেঞ্জার ভালো জায়গা করতে পারি নাই, ব্যবস্থা করে দেন। এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্র ওস্তাদদের কবুল করে নেন। আয় আল্লাহ তাদের মন খুশি রেখে খেদমত করার সবাইকে তৌফিক দান করেন। আয় আল্লাহ বহু দূর দূর থেকে সারা রাত গাড়ি করে আসছে, অনেকে ঘুমাইতেও পারে নাই রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের হাতে দেওয়ার কিছুই নাই, আপনি কুদরতের হাতে সবাইকে হেদায়াতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ সবার দিলকে খুশি করে দেন আল্লাহ, সবার দিলের তামান্না কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনের যারা আছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা যতটুকু সহযোগিতা করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় খাস রহমত দান করেন আল্লাহ, আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে মুহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ তাআলা মাহফিলের মাইক লাইট প্যান্ডেলের যারা কষ্ট করে আয়োজন ব্যবস্থাপনা করলেন কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা খেদমতের জন্য যারা কাজ করে সবাইকে কবুল করে নেন। আমার মিডিয়ার ভাইদেরকে আপনি সহি রাস্তায় ঈমান ও আমল ও দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের পথ থেকে হেফাজত করেন। ওলামায়ে কেরামদের ইজ্জত রক্ষা করার জন্য যেইভাবে বয়ান প্রচার করলে আপনি খুশি হবেন, ওইভাবে প্রচার করার তাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ এই বয়ান সবার দিলের আপন বানায় দেন। আয় আল্লাহ সবার সমস্ত যুবকদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ অনেক যুবক গতকাল সন্ধ্যাবেলা আসছি, বলছে হুজুর আমরা নিয়ত করেছি আপনার এখানে আসবো ওয়াজের জন্য, অনেকে নাকি রাস্তাঘাটে বাধা পর্যন্ত দিতে চেয়েছে। আয় আল্লাহ তাআলা আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আয় আল্লাহ আমরা বড় দুর্বল, আপনি বড় সবল, আমরা গুনাহগার, আপনি বড় গফফার। আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ মা বাবা সন্তানের মাঝে মহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করে যত মেহমানরা এসেছেন আসবেন সবাইকে নিরাপদে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত ঝামেলা মুক্তভাবে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ যত ওলামায়ে হযরতরা বয়ান করবেন সবার বয়ানের ভিতরে আপনি ইখলাস দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি দিনের বড় মার্কাজ হিসাবে কবুল করে নেন। মাদ্রাসার বড় জায়গার প্রয়োজন, গায়বি খাজানার থেকে সব কিছুর ব্যবস্থা করে দেন। আমাদের সবার সাথে আপনি মিল মুহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ যারা এখানে আসছে আসতেছে
আমাদের কোনো কথায় কোনো চলাফেরায় যেন কষ্ট না পায়। আপনি সবাইকে সহিভাবে খেদমত আদব রক্ষা করে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মহাব্বতে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।